আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে শুভ সকাল। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। দেখুন, পবিত্র রওজা শরীফ, মদিনা শরীফ, মসজিদ আল নববীর সামনে, একদম রওজা শরীফ একদম নিকটে। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন আজকে 7/11/2021 ফজর নামাজের পরে দৃশ্য। মাশাআল্লাহ, মসজিদ আল নববীর সামনে, একদম রওজা শরীফের সামনে। এই গ্রিন কালারের গম্বুজের নিচে আমাদের রাসূলের রওজা মোবারক। আসলে আমি পারমিট নিয়ে নেই, তাই ভিতরে ঢুকতে পারি নাই, হঠাৎ চলে আসা, ঘুমিয়ে গেল, তাই চলে আসলাম নামাজ পড়তে ফজরের। আর ওই পাশে হলো জান্নাতুল বাকি, এখানে কবরস্থান, ওইখানে ইনশাল্লাহ যাবো আমি। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা মোবারক, মদিনা শরীফ। সবাই ভিডিওটি শেয়ার করবেন। আজকে নামাজ পড়ে বের হলেন। থ্যাংক ইউ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। এখান দিয়ে সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা মোবারক জিয়ারত করতে ঢুকছেন। আমাকে ঢুকতে দেয় নাই কারণ আমার পারমিট নাই। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলিহি ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলিহি ইন্নাকা হামিদুম মাজিদ। দেখাবো মসজিদ নববীর বাইরে থেকে। কাছ থেকে রওজা শরীফ